ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জানাজা সংবাদ মাইকে বলা যাবে কি? মাত্র 2 মিনিট আছে, এই 2 মিনিটে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। ভাই সকল, মৃতের সংবাদ মাইকে দেওয়া যাবে কিনা, মনে করো আমি এখন মাইকে বক্তব্য দিচ্ছি, বুঝতে পেরেছেন? কেউ বললেন যে উমুকের জানাজা হবে সকাল 10টায়, আমি বলে দিলাম উমুকের জানাজা হবে সকাল 10টায়, বলতে কোনো সমস্যা নেই। কিসে বললাম? মাইকে বললাম, এটা সকলের ঐক্যমতেই বৈধ, সকলের ঐক্যমতেই। তাহলে এইরকম মুখে নামাজ পড়াচ্ছি, মুখে নামাজ পড়াচ্ছি বা বক্সে নামাজ পড়াচ্ছি, আর মৃতের সংবাদের জন্য গাড়ি ভাড়া করছি বা মসজিদের মাইক ব্যবহার করছি, এটাকে কেউ কেউ বেদাত বলেছেন। যেমন আব্দুল হামিদ বাদানি জানাজা দর্পণে বেদাত বলে উল্লেখ করেছেন, বেদাত আর উনকার শরীর কোষ পাটলাম আছে সেটাকে বেদাত বলে উল্লেখ করা হয়েছে, তবে কেউ কেউ সেটাকে যাবে বলে উল্লেখ করেছেন। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেছেন যে মসজিদের মাইকে দেওয়া থেকে বিরত থাকা, সেটা নাইয়ের মধ্যে তুলে উল্লেখ করেছেন যে তা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। অবশ্য আমি যে কথাটা বললাম যে মসজিদের মাইকে যদি নামাজ পড়ানো হয় তাহলে মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ দিতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সমস্যাটা, আমাদের সমস্যাটা হলো এই জায়গাতে যে সিংহভাগ মানুষ তো আমরা নামাজই পড়ি না, মসজিদে গেলে না আপনার কবর খনন করতে 2-4 ঘন্টা 2-3 ঘন্টা টাইম লাগবে না? লাগবে না। তো যদি ফজরের পরে যদি মারা যায় তাহলে জানাজা কবে হবে? জোহরের পর। তো জোহরে নামাজ পড়তে গেল তাহলে তো সব জানতেই পারলো, আর যদি জোহরের পরে যদি মারা যায় তাহলে আসরের পর তার তো আগে জানাজা হবে না, তাহলে তো সব জানতেই পারবে। যদি রাত্রে মারা যায় তো ফজরের পরে সকালে তো নামাজ হবে, জানাজা হবে, দাফন হবে, তাহলে তো ফজরের নামাজই জানতে পারবে। 5 টাইমে নামাজ যে কোনো মুহূর্তে মারা যাক না কেন, মানুষ সাধারণত জেনে যাবে, জানবে জানবে না। কিন্তু সমস্যাটা হলো ওই জায়গাতে যে সিংহভাগ লোক তো আমাদের বেনামাজি, যদি মসজিদের মাইক বা যদি গাড়ি ব্যবহার না করা হয় তাহলে বেনামাজিরা জানবে কি করে? আসলে এই সমস্যার সমাধানটা দিয়ে আমি চলে যাই। লোক দেখানো কেউ যদি এবাদত করে সে নেকি পাবে? সূরা মাউন অধ্যায়ন করুন, ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। লোক দেখানো কোন আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কোরআনের আয়াত সহিহ মুসলিম হাদিস নম্বর 2985 তো আপনারা পেয়ে যাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আশ-শিরকুল আসগার, ক্বাল আর-রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি তোমাদের জন্য সবথেকে বেশি যে বিষয়ে ভয় করি সেটা হলো ছোট শিরক। সাহাবাই কেরাম বললেন, আল্লাহ রাসূল ছোট শিরক বলতে কি বুঝাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোক দেখানো, বেনামাজিরা যে জানাজার নামাজ পড়ে, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23636, বেনামাজিরা যে জানাজার নামাজ পড়ে এটা লোক দেখানো না আল্লাহর সন্তুষ্টির জন্য? আপনারা কি বলছেন? মনে করুন এখানে যদি একটা বড় লোক মারা যায়, বিভিন্ন জায়গা থেকে আশপাশ থেকে একটা নেতা যদি মারা যায়, বিভিন্ন জায়গা থেকে লোকজন অনেক উপস্থিত হবে না? হবে না। ঘোষণা হলো আসরের পর তার জানাজার নামাজ হবে, তো আসরের নামাজের আগেই ওই নেতার বাড়িতে লোকজন সব হাজির, ও মাওলানা আলেমের বাড়িতে লোকজন সব হাজির, আর মসজিদে ইমাম সাহেব 20-30 জন নিয়ে আসরের নামাজ আদায় করছেন। ওই লোকগুলো যারা জানাজার নামাজ 5 কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন, যে গাড়ি ভাড়া করে যারা এসেছেন 1000 টাকা, তারাও অপেক্ষা করছেন যে ইমাম সাহেব কবে আসরের নামাজ পড়ে বের হবেন, যে লাশ বের হবে আমরা জানাজার নামাজ পড়বো, মাটি দেব। ওই লোকগুলো যদি জানাজার নামাজ না পড়তেন বিন্দু মাত্র পাপ হতো? একটা লোক যদি মারা যায় এখান থেকে যদি 10 জন গিয়ে জানাজার নামাজ এবং কাফন দাফন করে নেয় কেউ পাপি হবে না, যারা পড়বে তারা নেকি পাবে, যারা পড়বে না নেকি থেকে বঞ্চিত হবে, কিন্তু পাপি কেউ হবে না। তো ওই লোকগুলো তো জানাজার নামাজ না পড়লেও পাপ হতো না তাদের। আসরের নামাজ
ছেড়ে তারা দাঁড়িয়ে আছে, তারা পাপী না? পাপী নয়। নামাজ ছেড়ে দেওয়া কুফুরি এবং শিরক, নামাজ ছেড়ে দেওয়া শিরক। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1080 শারহ মুসলিম ইতিকাদ আহলিস সুন্নাত ওয়াল জামাআ হাদিস নম্বর 1521 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 82 যে নামাজ ছেড়ে দেওয়া কুফুরি এবং শিরক, নামাজ ছেড়ে দেওয়া কুফুরি এবং শিরক মহাপাপ। ছোট শিরকের অর্থ ছোট পাপ নয়, ছোট শিরকের অর্থ হলো ছোট শিরক মহাপাপ, ছোট শিরক মহাপাপ। এই যে মহাপাপ, আপনার আসরে নামাজ ছেড়ে দাঁড়িয়ে আছে, জানাজার নামাজ পড়তে এসেছে, জানাজার নামাজ পড়ে তারা নেকি পাবে, এটা তো রিয়া লোক দেখানো। নামাজ তো এই জন্যই পড়তে এসেছে যে হয় তার আত্মীয় স্বজন হবে, তার ভাই আব্বা আম্মা বোন নানা নানি শালা বহনু কেউ হবে, আর কেউ যদি না হয় তো চায়ের দেখে চায়ের দোকানে মুখ চেনা কেউ হবে। যদি শেষ মুহূর্তে না যায় তো লোকে কি বলবে? তো একটু ঘুরেই আসি। আরে যে জানাজা পড়তে এসেছে ওই বেনামাজি গুলো, তারা তো জানাজি জানাজার নামাজ পড়ে তারাই পাপ করছে, তো মৃত ব্যক্তি কিনে কি পাবে? ওইগুলোকে জানানোর জন্য মূলত মাইক বর্তমানে ব্যবহার করতে হয়, নইলে মাইকের আদৌ প্রয়োজন নেই। সত্যি মাইকের আদৌ প্রয়োজন নেই, কথাটা বুঝে এলো? মনে করুন এখানে কেউ এসে ঘোষণা করছে মাইকে বক্তব্য রাখছি, মাইকে ঘোষণা করলাম, কোনো সমস্যা নেই, কিন্তু স্পেশাল ভাবে মাইক ব্যবহার করা এটা ইসলামের নীতি ছিল না। বলবেন যে সেই যুগে তো মাইক ছিল না, সেই যুগে ঘোড়া ছিল না? ছিল না। গাধা ছিল না? ছিল না। গাধা ঘোড়ার পিঠে চেপে মুশরিকরা মৃত্যুর সংবাদ দিত, দূরে আওয়াজ পৌঁছানোর জন্য মিনারাই চেপে আজান দেওয়া হতো, কিন্তু মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য তো না ঘাড়া ঘোড়া গাধাই চাপানো হয়েছিল, না মিনারাই চেপে মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছিল। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি মিনারাই চেপে যদি মৃত্যুর সংবাদ দেওয়া যে দেওয়া হতো, বা ঘোড়াই গাধাই চেপে যদি মৃত্যুর সংবাদ দেওয়া যে হতো, তাহলে মসজিদের মাইক সহ গাড়ি গাড়ি বা গাড়ি ইত্যাদি ভাড়া করে মাইক ব্যবহার করে তার প্রচার পাবলিশিটিও নিঃসন্দেহ জায়েজ হতো। আল্লাহ তাআলা আমাদের সঠিক থেকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।